আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন এসিআই মোটরস অর্থাৎ হচ্ছে ইয়ামাহাতে দিচ্ছে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত স্পেশাল ক্যাশব্যাক অফার। যেহেতু নতুন মাস তাহলে তো নতুনত্ব তো থাকবে, এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন টেস্ট রাইডের সুবিধা অ্যান্ড হচ্ছে ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে বাইক নেওয়ার সুবিধা। আমার দুপাশে কিন্তু দুটি গাছ আছে, অর্থাৎ এসিআই মোটরসের বা হচ্ছে ইয়ামাহা থেকে আপনি যখন একটি বাইক পারচেস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক কেনার পরবর্তীতে আমরা কিন্তু দুটো করে গাছ লাগাবো। দুটো কালার আছে তাই তো? দুটো কালার, ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাট রেড। দুটি ভ্যারিয়েন্টে কিন্তু বাইক শপে আসলে অ্যাভেলেবল পেয়ে যাবেন, দুটি ভ্যারিয়েন্টে কিন্তু বাইক শপে আসলে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এগুলো কি ভার্সন 1? হ্যাঁ, MT15 ভার্সন 1, যেটা হচ্ছে আপনার এই যে টেলিস্কোপিক সাসপেনশন আছে, যেটিতে আপনার ডাবল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে, তার ফলে কিন্তু আপনারা কিন্তু ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক পেয়ে যাবেন 500 থেকে 5,000 টাকা। অ্যান্ড দেন হচ্ছে আপনারা এই বাইকটার সাথে ডায়মন্ড জুয়েলারি অ্যান্ড হচ্ছে গোল্ডের জুয়েলারি যেটার কিন্তু সুযোগ থাকছে। তার পাশাপাশি আপনাদের জন্য গুড নিউজ, আমাদের FZX যে ডিমান্ডেবল সিরিজটি আছে এটি কিন্তু আপনার টেস্ট রাইডের মাধ্যমে নেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ FZX যে সিরিজটি আছে এই বাইকটি কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি টেস্ট রাইড দিয়ে দিতে পারছেন। আমি একটু FZX-এ চলে যাই ভাইয়া। সো বর্তমানে এর প্রাইস দাঁড়াচ্ছে 675,000 টাকা। 675,000 টাকা, এবং এটিতে সব থেকে আপগ্রেড মিটার অর্থাৎ হচ্ছে TFT কালারফুল মিটার রয়েছে এই সেগমেন্টটিতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আব্দুর রহমান ফ্রম এসিআই অথরাইজ জিলা পয়েন্ট বাইক শপ মালিবাগ। এমন হচ্ছে বাইকার শাকিলের হচ্ছে চ্যানেল থেকে আপনাদের সকল কাজকে এই ভিডিওটিতে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এসিআই মোটরস অর্থাৎ হচ্ছে ইয়ামাহাতে দিচ্ছে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত স্পেশাল ক্যাশব্যাক অফার। যেহেতু নতুন মাস তাহলে তো নতুনত্ব তো থাকবে, নতুন ক্যাশব্যাক অফার পাচ্ছেন সর্বোচ্চ 6,000 টাকা ক্যাশব্যাক অফার। এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন টেস্ট রাইডের সুবিধা অ্যান্ড হচ্ছে ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে বাইক নেওয়ার সুবিধা। তার পাশাপাশি আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমাদের কোন বাইকে কেমন ক্যাশব্যাক অফার থাকছে এবং কোন কোন বাইক পারচেস করলে আপনার হচ্ছে বেটার পারফরমেন্স বা হচ্ছে বেস্ট একটা সার্ভিস পেয়ে যাবেন। তার পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে দিব, আমার দুপাশে কিন্তু দুটি গাছ আছে, অর্থাৎ এসিআই মোটরসের বা হচ্ছে ইয়ামাহা থেকে আপনি যখন একটি বাইক পারচেস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক কেনার পরবর্তীতে আমরা কিন্তু দুটো করে গাছ লাগাবো, আপনি চাইলে কিন্তু আমাদের সাথে কিন্তু হচ্ছে অ্যাডজাস্ট হতে পারেন। সো এই বিষয়টি কিন্তু অবশ্যই আমরা যেহেতু হচ্ছে টেম্পারেচার অনেক হাই সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে আপনাদের জন্য এবং হচ্ছে যেহেতু আমরা ইকো ফ্রেন্ডলি বাইক প্রোডাক্ট হচ্ছে রিলিজ করে থাকি বা হচ্ছে মার্কেট প্লেসে হচ্ছে রান করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা উদ্যোগ নিতেই পারছি। তো এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন যে বাইকটাতে আমাদের সর্বোচ্চ ক্যাশব্যাক আছে সেই বাইকটা থেকে আমরা শুরু করব। তারপরে কি কি বাইক আছে সমস্ত কিছু দেখাবো। ওকে, সো হচ্ছে আমরা আমাদের কোন কোন বাইকে কেমন ক্যাশব্যাক অফার আছে তার পাশাপাশি সর্বোচ্চ যে ক্যাশব্যাক অফারের কথা বলেছিলাম সে বিষয়ে জানিয়ে দিব। সো কোন বাইকে আছে চলুন সে বাইকটিতে চলে যাই। তো শাকিল ভাই, শুরুতে হচ্ছে আমরা চলে যাই আমাদের সব থেকে ডিমান্ডেবল একটা সিরিজের মধ্যে একটি বাইক অর্থাৎ FZX FI ভার্সন 2। সো আমরা সকলে জানি এই বাইকটা কিন্তু একটা অলরাউন্ডার সেগমেন্টের একটা বাইক, কেননা হচ্ছে কেন অলরাউন্ডার হবে না, কারণ হচ্ছে এর ব্রেকিং সিস্টেম, কন্ট্রোলিং, কমফোর্ট নিয়ে সব দিক থেকে এই বাইকটা কিন্তু বেস্ট একটা বাইক। তার পাশাপাশি যদি আমরা এর ফুয়েল ক্যাপাসিটি বলি, ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, বেস্ট একটা মাইলেজের একটি বাইক হচ্ছে এই বাইকটি। 40+ আপনারা বেস্ট একটি ভালো মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটার ক্ষেত্রে। সো বর্তমানে প্রাইসটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 2,39,000 টাকা, এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। আফটার ক্যাশব্যাক অফার FZX FI ভার্সন 2 এর প্রাইস দাঁড়াচ্ছে 2,33,000 টাকা। অ্যান্ড হচ্ছে এর পাশাপাশি আপনারা এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন দুটি কালার ভ্যারিয়েন্ট, ম্যাট ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ম্যাট ব্লু, দুটি ভ্যারিয়েন্ট কিন্তু বাইক শপে আসলে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেন ভ্যা চলে যায় হচ্ছে আমাদের আরেকটা ডিমান্ডেবল সিরিজ অর্থাৎ হচ্ছে FZX FI ভার্সন 3 ডিলাক্স এডিশনটিতে। সো ডিলাক্সটা বেসিক্যালি একটু ফ্যান্সি লুকস থাকবে, কালারফুল থাকবে, তার পাশাপাশি হচ্ছে এই বাইকটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ডাবল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেলের ABS ব্রেকিং সিস্টেম, অ্যান্ড হচ্ছে এর পাশাপাশি কিন্তু আপনার এর ফুল ওভারঅল কিন্তু এই লুকসটা কিন্তু অনেক অসাধারণ, রোবোটিক একটি ভাইব আছে এই বাইকটিতে। সো বর্তমানে এর প্রাইস পড়ছে 2,79,000 টাকা, এবং এই বাইকটিতে থাকছে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। আফটার ক্যাশব্যাক অফার FZX FI ভার্সন 3 ডিল্যাক্স এই বাইকটির প্রাইস পড়ছে 2,73,000 টাকা। সো 2,73,000 টাকা আপনারা কিন্তু বাইক শপ থেকে পেয়ে যাচ্ছেন FZX FI ভার্সন 3 ডিল্যাক্স এডিশনের বাইকটি। তার পাশাপাশি ভাই আমাদের কাছে আছে ম্যাট ভ্যারিয়েন্টটি অর্থাৎ FZX ভার্সন 3 এর BS6 ম্যাট ভ্যারিয়েন্টটি, এটিও কিন্তু বাইক শপে অ্যাভেলেবেল আছে। তার পাশাপাশি দুটি কালার ভ্যারিয়েন্ট হবে, ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাট রেড। সো এটিতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 6,000 টাকা ক্যাশব্যাক অফার। আফটার এ ক্যাশব্যাক অফার এই বাইকটির প্রাইস পড়ছে 2,00,000
69,000 টাকা, সো 2,69,000 টাকা এফজেড ভার্সন থ্রি বিএসিক্স এই রিসেন্টলি আমাদের বাইক শপে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, এর পাশাপাশি আমরা কোনটাতে যাব, আর এটার কয়টা কালার আছে? এটা হচ্ছে দুইটা কালার আছে, তাই তো? দুইটা কালার, ম্যাট ব্লু এন্ড হচ্ছে ম্যাট রেড, দুইটি ভেরিয়েন্ট কিন্তু বাইক শপে আসলে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তার পাশাপাশি আমরা চলে যাব ভাই ফ্রেজার এফআই ভার্সন 2 তে। এটা দীর্ঘদিন যাবত কিন্তু মার্কেটে শর্টেজ ছিল, এখন কিন্তু ইয়ামাহা বাইক শপে কিন্তু এই দুইটা বাইক দুইটা ভেরিয়েন্টই আছেন অ্যাভেলেবল রয়েছে। জি জি, দুইটা ভেরিয়েন্টই কিন্তু অ্যাভেলেবল আছে। তো ফ্রেজার এফআই ভার্সন 2, ফ্রেজার এফআই ভার্সন 2 এই বাইকটি কিন্তু আপনারা কিন্তু বাইক শপে আসলেই কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। তবে হচ্ছে সীমিত স্টক ভাইয়া, তো হচ্ছে বর্তমানে এর প্রাইসটা আমি একটু বলে দেই, 3,25,000 টাকা। 3,25,000 টাকায় আপনারা কিন্তু বাইক শপে আসলেই ফ্রেজার এফআই ভার্সন 2টা পেয়ে যাবেন। যেহেতু এটা সিবিইউ বাইক, অনেকদিন ধরে হচ্ছে অ্যাভেলেবেল ছিল না, বাট এই মুহূর্তে খুবই সীমিত স্টক অ্যাভেলেবেল আছে। সো চিন্তার কোনো কারণ নেই, অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসেন, তাহলে পছন্দের বাইকটা আপনি বাইক শপ থেকে আর্লি নিতে পারছেন। আচ্ছা, আমরা তো সবসময় জানি যে ইয়ামাহা বাইক শপ কিন্তু সবাইকে সব থেকে আগে নাম্বার প্লেটগুলো প্রোভাইড করে দেবেন বা নাম্বার প্রোভাইড করে থাকে, কয়দিনের ভিতরে আপনারা নাম্বার প্লেট? বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে মাত্র একদিনে হচ্ছে পেপারস বা হচ্ছে ডকুমেন্টসগুলো প্রোভাইড করে থাকি। তারপর হচ্ছে যদি কোনো বাইকের সিকিউরিটি ফাইল বা আদার্স কোনো ইস্যু থাকে বা বিএটি ইস্যু থাকে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2-3 দিন সময় নিয়ে থাকি, বাট ম্যাক্সিমাম পেপারসগুলো আমরা একদিনেই দিয়ে থাকি। আচ্ছা, তাছাড়াও কিন্তু আপনারা নাকি কিস্তি বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকগুলো দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে সেই ফ্যাসিলিটি আমাদের যদি কোনো ভ্যালুয়েবল কাস্টমার, উনি যদি হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ক্যাশ কিছুটা কম আছে, তারা কিন্তু চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে বাইক নিতে পারছে। এছাড়া হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যদি বাইকের প্রাইসের 50% ইএমআই সুবিধা নিতে পারছেন অ্যান্ড 50% ডাউন পেমেন্ট, এছাড়া 0-6 মান্থ 0% ইন্টারেস্টে নিতে পারছেন। তো এই ছিল হচ্ছে সুযোগ সুবিধাগুলো। তো ভাই আমরা চলে যাই হচ্ছে আমাদের স্কুটার সেগমেন্টে। স্কুটার সেগমেন্টেও কিন্তু আমাদের কাছে অনেকদিন ধরে ছিল না, বাট এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল আছে রেজেড আর স্টিট্রালি 125cc-র এই স্কুটার সেগমেন্টটি কিন্তু এই মুহূর্তে বাইক শপে অ্যাভেলেবেল আছে। সো আপনি এই মুহূর্তে দেখছেন অলিভ গ্রিন কালারটি, যদিও ভাই এই সিটের নিচে কিন্তু 21 লিটার হচ্ছে একটা স্টোরেজ আছে, যেখানে কিন্তু আপনি প্রয়োজনে ছোটোখাটো হেলমেট বা ডকুমেন্টস এই ডিটেলসগুলো রাখতে পারছেন। তো হচ্ছে এটিতে কিন্তু রয়েছে ইউবিএস ব্রেকিং সিস্টেম, ইউনিফাইড ব্রেকিং সিস্টেম, অর্থাৎ হচ্ছে আমরা জানি যে স্কুটারের কিন্তু ব্রেকিং সিস্টেমটা থাকে হ্যান্ড পার্টে, আপনি যখন রাইট সাইডে ব্রেকটা প্রেস করবেন তখন হচ্ছে ফ্রন্ট সাইড এবং রেয়ার পার্ট দুটো সাইডে কিন্তু ব্রেকটা একই টাইমে কাজ করছে, রাইট? সো কিন্তু ভালো একটা ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এই বাইক এই স্কুটার সেগমেন্টেতে, যার ফলে কিন্তু আপনার বোতলের টায়ারের মধ্যে ব্যালেন্সটা ঠিক থাকবে। তো 90 সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে সামনেটাতে, তাই তো? জি, 90/90 সেকশনের টায়ার ফ্রন্ট এবং রিয়ার পার্টে দুটো সাইডে ইউজ করা হয়েছে। তো ডুয়েল পারপাস টায়ার ইউজ করার ফলে আপনারা কিন্তু সিটি এবং হচ্ছে হাইওয়ে বোথ সাইডে কিন্তু খুব ইজিলি কিন্তু রাইড করতে পারছেন, রাইট? সো সর্বসাপল্লে এই বাইকটার প্রাইস দাঁড়িয়েছে কত টাকা ভাইয়া? আছে এর বর্তমানে এর স্কুটার সেগমেন্টের প্রাইস দাঁড়াচ্ছে 2,70,000 টাকা, এবং হচ্ছে দুইটি কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, রেসিং ব্লু অ্যান্ড হচ্ছে অলিভ গ্রিন। তবে যেহেতু এর একটা মার্কেটে হচ্ছে ভালো একটা ডিমান্ড আছে, সবসময় কিন্তু স্টকটা অ্যাভেলেবেল থাকে না। সো আপনারা যারা হচ্ছে বাইকার সাইকেল ভাইয়ের হচ্ছে এই চ্যানেলটি থেকে হচ্ছে ভিডিওগুলো দেখবেন, তাদের কিন্তু ডিসক্রিপশনে হচ্ছে আপনাদের হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, আপনার কন্ট্যাক্ট ডিটেলসে আমাদের বাইক শপের কন্ট্যাক্ট নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আপনার ওভারঅল ডিটেলসটা কিন্তু। তাছাড়া কিন্তু আমি প্রতিবার এই স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু প্রত্যেকবার প্রত্যেকটা ভিডিওতে দিয়ে রাখি, যে শোরুমে ভিডিও করি সেই শোরুমের নাম্বারগুলো কিন্তু আমরা ভিডিও উপরে স্ক্রিনের উপরে কিন্তু দিয়ে রাখি। কন্ট্যাক্ট করবেন যদি কেউ না চেনেন, তাহলে প্রয়োজনে আপনারা কি ওনাদেরকে রিসিভ করবেন, তাই তো? অবশ্যই অবশ্যই, আমাদের অ্যাড্রেসটা তারপর আবার একটু বলে দেয়, 99/B মালিবাগ চৌধুরীপাড়া, অপোজিট অফ আবুল হোটেল, আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আমাদের এই শোরুমটি অবস্থিত। আচ্ছা রমন ভাই, আপনি তো বলেছিলেন যে ছোট মরিচের ঝাল বেশি সেই বাইকটা কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, তো এই মুহূর্তে কি অ্যাভেলেবেল রয়েছে? অবশ্যই আছে ভাইয়া, এবং হচ্ছে গুড নিউজ আমাদের কাছে কিন্তু MT15 ভার্সন 1 অ্যান্ড হচ্ছে ভার্সন 2 দুটি ভ্যারিয়েন্টই কিন্তু একসাথে কিন্তু অ্যাভেলেবেল আছে। সো ভাই আমরা চলে যাই আমাদের MT15 সেগমেন্টে। MT15 এখন ভার্সন 1-2 তে চলে যাচ্ছি আমরা। তবে ভাই মজার একটা বিষয় হচ্ছে কিন্তু আমাদের কাছে কিন্তু MT15 ভার্সন 1 অ্যান্ড 2 এর কিন্তু এতগুলো কালার কিন্তু একই টাইমে কিন্তু খুব রেয়ার, কম ছিল, একই টাইমে থাকে না। সো এই মুহূর্তে কিন্তু বাইক শপে আসলে কিন্তু MT15 ভার্সন 1 এর সবথেকে ডিমান্ডেবল কালার যেটা ব্ল্যাক, ব্ল্যাক কালার, এন্ড আরেকটা ডিমান্ডেবল কালার হচ্ছে ম্যাট ব্লু, ম্যাট ব্লু, দুটি ভ্যারিয়েন্টে কিন্তু বাইক শপে আসলে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এগুলো কি ভার্সন 1? হ্যাঁ, MT15 ভার্সন 1, যেটা হচ্ছে আপনার এই যে টেলিস্কোপিক সাসপেনশন আছে, যেটিতে আপনার ডাবল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে, রাইট? সো বর্তমানে এর প্রাইস দাঁড়াচ্ছে 4,39,000 টাকা, অর্থাৎ মাস্টার অফ কর
আচ্ছা, এই বাইকটির প্রাইস দাঁড়াচ্ছে 4,39,000 টাকা, অর্থাৎ MT15 ভার্সন 1 এর প্রাইস 4,39,000 টাকা। আচ্ছা, তারপর ভার্সন ভার্সন 2 এর হচ্ছে সাইনস্টর্ম কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল আছে, ফ্রন্ট সাইডে আপসাইড ডাউন সাসপেনশন আছে, ডাবল ডিক্সিস আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, এন্ড হচ্ছে এটিতে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি, তার পাশাপাশি থাকছে সিঙ্গেল স্ট্যান্ড সেন্সর। আপনার সাইড স্ট্যান্ড সেন্সরটা ঠিক এভাবে যেভাবে হচ্ছে স্ট্যান্ড করা আছে, এভাবে যদি হচ্ছে আপনি স্ট্যান্ড করা থাকে, আপনি যদি বাইক রাইড করতে নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা স্টার্ট হবে না। হ্যাঁ, গিয়ারটা যখন আপনি ফেরি রাইড করতে যাবেন তখন কিন্তু স্টার্টটা অফ হয়ে যাবে। সো MT15 ভার্সন 2 এর প্রাইসটা একটু বলে দিচ্ছি, প্রাইসটা পড়ছে 5,25,000 টাকা। বিষয়টা হচ্ছে যে ভাইয়া, আমাদের হচ্ছে সম্মানিত গ্রাহক বা কাস্টমার যারা আমাদের কাছ থেকে ইয়ামাহা সেগমেন্টে যে কোনো বাইক পারচেজ করবেন, তা ওই বাইকটা সেলের বিপরীতে আমরা হচ্ছে দুটো করে গাছ লাগাবো। এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ স্যার সুব্রত রঞ্জন জা স্যার, স্যারের উদ্যোগে হচ্ছে আমরা এই উদ্যোগটা নিয়েছি। সেখানে হচ্ছে আমরা ডিলার পয়েন্টগুলোতে হচ্ছে আমরা যখন একটা বাইক সেল হবে তার বিপরীতে হচ্ছে আমরা আমাদের পরিবেশের আরও হচ্ছে ব্যালেন্সটা রক্ষা করতে বা ব্যালেন্সটা রাখতে হচ্ছে আমরা এই উদ্যোগটা নিয়েছি, যাতে আমাদের একটা বাইক সেল হওয়ার বিপরীতে আমরা দুটো করে হচ্ছে গাছ লাগাবো। এটা হচ্ছে যদি কোনো কাস্টমার আমাদের সাথে হচ্ছে জয়েন করতে চাচ্ছেন অবশ্য ওয়েলকাম, আমরা হচ্ছে তারা কিন্তু চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবে। সো এই সেগমেন্টে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। তো হচ্ছে ভাই, আমরা চলে যাই আমাদের সব থেকে ডিমান্ডেবল যে সিরিজটি, অর্থাৎ R15 MA, যেটি হচ্ছে R15 BS7 এডিশনটি, যেটিতে হচ্ছে কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, এবং হচ্ছে এটিতে থাকছে ডুয়েল ডিক্সের সাথে, ডাবল ডিক্সের সাথে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। সো বর্তমানে এর প্রাইস দাঁড়াচ্ছে 6,75,000 টাকা। 6,75,000 টাকা, এবং এটিতে সব থেকে আপগ্রেড মিটার, অর্থাৎ হচ্ছে TFT কালারফুল মিটার রয়েছে এই সেগমেন্টটিতে। তো আরেকটা বিষয় একটু ভাই বলে দেই, যেহেতু পাশাপাশি আরেকটা সেগমেন্টের বাইক আছে, অর্থাৎ হচ্ছে স্যালুটো 125, যেটিতে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন 78 কিলোমিটার পার লিটার। দুটি কালার ভেরিয়েন্ট আছে, আর্মাডা ব্লু অ্যান্ড হচ্ছে ব্ল্যাক। তো বর্তমানে এটিতে কিন্তু UBS ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে, যার ফলে কিন্তু বেস্ট একটা ব্রেকিং সিস্টেম পাবেন। অর্থাৎ হচ্ছে আপনি যখন হচ্ছে রেয়ার পার্টের ব্রেকটা প্রেস করবেন, তাও তখন কিন্তু ফ্রন্ট এবং রেয়ার বোচের ব্রেক কিন্তু একই টাইমে কাজ করছে, মানে 60/40 কাজ করবে। হ্যাঁ, দেন আরেকটা বিষয় একটু বলে দেই, এই বাইকটার কিন্তু মাইলেজ যেহেতু বেস্ট, ব্রেকিং সিস্টেমটাও বেস্ট, তার পাশাপাশি কিন্তু এটিতে কিন্তু একটা বেস্ট একটা অফার রয়েছে, যেটি কিন্তু 7ই মে পর্যন্ত এই অফারটা ভ্যালিড থাকবে বা হচ্ছে অ্যাভেলেবেল থাকবে। তো এই অফারটা হচ্ছে আপনারা যখন হচ্ছে বাইক শপে এসে স্যালুটো বাইকটা পারচেস করতে আসবেন, তখন কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা অনলাইন কুপন, যার ফলে কিন্তু আপনারা কিন্তু ক্যাশব্যাক অফার, ক্যাশব্যাক পেয়ে যাবেন 500 থেকে 5,000 টাকা। অ্যান্ড দেন হচ্ছে আপনারা এই বাইকটার সাথে ডায়মন্ড জুয়েলারি অ্যান্ড হচ্ছে গোল্ডের জুয়েলারি জেতার কিন্তু সুযোগ থাকছে এই বাইকটাতে। সো এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য, 7ই মে পর্যন্ত, খুব একটা বেশি সময় নেই। সো যারা হচ্ছে স্যালুটো 125cc এই বাইকটা পারচেস করবেন, তারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল আসবেন, যাতে হচ্ছে অফারটা থাকাকালীন আপনি বেস্ট প্রাইসে বা হচ্ছে বেস্ট অফারটা যাতে পান। সো আমরাও চাচ্ছি আপনি যাতে বেস্ট অফারটা পান। দেন হচ্ছে ভাইয়া, আমরা চলে যাই হচ্ছে আমাদের আরেকটা ডিমান্ডেবল সিরিজে, অর্থাৎ R15 ভার্সন 4 এর BS6 এডিশনটিতে, যার হচ্ছে প্রাইস দাঁড়াচ্ছে 6,00,000 টাকা। এটিতে কিন্তু কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, এই অফারগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। প্রাইস পড়ছে 6,00,000 টাকা। 6,00,000 টাকায় ভার্সন 4? ইয়েস, ভার্সন 4 পাচ্ছেন। আপস অ্যান্ড ডাউন সাসপেনশন আছে, ব্রেকিং সিস্টেম, মানে একটা বাইক, স্পোর্ট বাইকে যতগুলো জিনিস থাকা দরকার প্রত্যেকটাই কিন্তু এই একটা বাইকের ভিতরেই আছে, অ্যাভেলেবেল আছে। ওকে, তো হচ্ছে ভাই আরেকটা বিষয় একটু আরেকটু রিমাইন্ডার দেই বা হচ্ছে ডিটেলসে বলি, সেটা হচ্ছে যে স্যালুটোর বাইকটার কথা বলেছিলাম, যেহেতু 7ই মে পর্যন্ত এই অফারটি থাকবে, এবং হচ্ছে এই বাইকটার প্রাইসটা একটু বলে দিই, প্রাইসটা পড়ছে 1,58,000 টাকা। তো আপনারা যে ক্যাশব্যাক অফার, তার পাশে হচ্ছে জুয়েলারি জেতার সুযোগ, এটা কিন্তু 7ই মে পর্যন্ত থাকছে। তার পাশাপাশি বলেছিলাম আমাদের কিন্তু EMI ফ্যাসিলিটিস আছে, আপনাদের অনেকেই আছে যাদের কাছে ক্যাশ কিছুটা কম থাকে, তারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকের প্রাইসে 50% EMI ফ্যাসিলিটিস নিতে পারছেন। 50%? ইয়েস, অ্যান্ড 50% ডাউন পেমেন্টে। এছাড়া 0 থেকে 6 মান্থ 0% ইন্টারেস্টে কিন্তু এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনারা নিতে পারছেন। তার পাশাপাশি ভাই আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে দিব, সেটা হচ্ছে আপনারা তো আমাদের কাছে এই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেনই, তার পাশাপাশি কিন্তু আফটার সেল সার্ভিস আপনারা প্রত্যেকটা বাইকের সাথে, ম্যাক্সিমাম বাইকগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, 5টা ফ্রি সার্ভিস অ্যান্ড হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি। তার পাশাপাশি ইয়ামাহার সেল সার্ভিস, আফটার সেল সার্ভিস কিন্তু বেস্ট, এই সাপোর্টগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ইন ফিউচারে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। সো সার্ভিস নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, জাস্ট হচ্ছে পছন্দের বাইকটা নিতে অবশ্যই চলে আসেন বাইক শপে, যাতে হচ্ছে আপনার পছন্দের বাইকটা কিন্তু আপনি সবার আগে পারচেস করতে পারেন। সো আশা করছি
এই ভিডিওটির মাধ্যমে আপনারা হচ্ছে বাইকের ডিটেলস অ্যান্ড হচ্ছে প্রাইস সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছেন। অ্যান্ড হচ্ছে যদি আদার্স কোনো ডিটেলস বা ইনকোয়ারি থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হচ্ছে কল করবেন বা যোগাযোগ করবেন, যাতে হচ্ছে আপনার পছন্দের বাইকের সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলস জানতে পারেন। তার পাশাপাশি আপনাদের জন্য গুড নিউজ, আমাদের FZX যে ডিমান্ডেবল সিরিজটি আছে এটি কিন্তু আপনার টেস্ট রাইডের মাধ্যমে নেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ FZX যে সিরিজটি আছে এই বাইকটি কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি টেস্ট রাইড দিয়ে দিতে পারছেন। আমি একটু FZX-এ চলে যাই ভাইয়া, FZX-এ একটু চলে যাই, FZX-এর হচ্ছে ডিটেলসটা একটু শর্টে বলে দিই। যদিও হচ্ছে এটার ডিটেলসটা খুব একটা ভালো করে বলা হয় নাই, এটা কিন্তু সব থেকে মোস্ট ডিমান্ডেবল একটা সিরিজ। এটা কিন্তু ওভারঅল বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক স্ট্রং ভাইয়া, ম্যাক্সিমাম বডি পার্ট হচ্ছে মেটাল ইউজ করা হয়েছে। পাশাপাশি হচ্ছে ফ্রন্ট সাইডে ABS রয়েছে অ্যান্ড রেয়ার পার্টে রয়েছে TCS ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যার ফলে কিন্তু আপনার সেন্সোরাইজ এই বাইকটির ফ্রন্ট সাইড এবং রেয়ার পার্টের ঘূর্ণনটা হচ্ছে ব্যালেন্স থাকবে। এবং এটিতে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি প্লাস হচ্ছে স্ট্যান্ড সেন্সরও রয়েছে। সো এটিতে কিন্তু রয়েছে 3,000 টাকা সমমূল্যের ক্যাশব্যাক অফার। আফটার এ ক্যাশব্যাক অফার FZX এর প্রাইস পড়ছে অ্যারাউন্ড হচ্ছে 3,03,000 টাকা। সো 3,03,000 টাকা কিন্তু আপনারা কিন্তু বাইক শপ থেকে FZX এই বাইকটি কিন্তু পারচেজ করতে পারবেন। দুঃখিত, 3,03,500 টাকা কিন্তু এই FZX এর বাইকটি পারচেজ করতে পারছেন। আচ্ছা, কয়টা কালার এখন অ্যাভেলেবল আছে আমাদের কাছে ভাইয়া? FZX এর 3টি কালার ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবল আছে, ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে কপার। কপার কালার, হ্যাঁ, তিনটি ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন অ্যান্ড প্রাইস পড়ছে 3,05,000 টাকা। 3,03,500 টাকা, হ্যাঁ সরি, 3,03,500 টাকা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বাইক শপে আসলে FZX বাইকটি টেস্ট রাইড দিয়ে কেনার সুযোগ। সো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে আপনাদেরকে জানাতে পেরেছি বাইকের ওভারঅল ডিটেলস অ্যান্ড হচ্ছে প্রাইসগুলো। তার পাশাপাশি যদি কোনো ডিটেল জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করবেন বা হচ্ছে আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে সব থেকে বেস্ট হয়। তারপর হচ্ছে আমরা আর একটু ডিটেলসে বলি, আমাদের হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে 99/B মালিবাগ চৌধুরীপাড়া, অপোজিট অফ আবুল হোটেল। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সো সকলে হচ্ছে বাইকার শাকিল ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে অবশ্যই সাথে থাকবেন, তার পাশাপাশি হচ্ছে আমাদের বাইক শপকে অলওয়েজ সাপোর্ট করে যাবেন। দেন ইয়েস ইয়ামা।